হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ক্লাসে আমরা দুই শব্দ দিয়ে ইংরেজিতে বাক্য বানানো শিখবো একদমই সহজ নিয়মে তো যারা একদমই ইংরেজি পারো না আজকের ভিডিওটা দেখো তোমরা খুব সহজে ইংরেজিতে কথা বলতে পারবে আজকের ভিডিওটা দেখার পর তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের ক্লাস ইংরেজিতে বাক্য বানাতে গেলে কিছু সাবজেক্ট সম্পর্কে জ্ঞান রাখতে হবে সাবজেক্ট জিনিসটা কি একটু সহজ করে বলে দিই বাক্যের মধ্যে যে কাজ করে তাকেই সাবজেক্ট বলা হয় তো আমরা কোন সাবজেক্টগুলোকে মাথায় রাখবো চলো একটু জেনে নিই আই ইউ উই দে হি সি নেম এই সাবজেক্টগুলোকে আজকে আমরা মাথায় রেখে দুই শব্দের ইংরেজি বাক্য বানানো শিখবো তো আমরা এর অর্থগুলোকে আগে একটু জেনে নিই আই এর অর্থ হচ্ছে আমি ইউ এর অর্থ হচ্ছে তুমি বা আপনি উই এর অর্থ হচ্ছে আমরা দেই এর অর্থ হচ্ছে তারা হি এর অর্থ হচ্ছে সে এটা ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করতে হয় সি এরও অর্থ হচ্ছে সে এটা মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করতে হয় নেম মানে যে কোনো ধরনের নাম হতে পারে তো এগুলো সবকে ইংরেজি ভাষায় বলা হয় সাবজেক্ট এবার তোমরা একটা উদাহরণ ফলো করো দেখো আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি আমি ভাত খাই এই বাক্যটার মধ্যে কিন্তু তিনটা শব্দ রয়েছে আমি একটা শব্দ ভাত একটা শব্দ আর খাই একটা শব্দ তো এখানে যে বাংলাটা পরপর সাজানো রয়েছে ঠিক তেমনি করে যদি আমরা ইংরেজিটা পরপর সাজিয়ে দিই তাহলে ইংরেজিটা কেমন হবে দেখো আমি এর জন্য আই ব্যবহার করছি ভাত এর জন্য রাইস ব্যবহার করছি আর খাই এর জন্য ইট ব্যবহার করছি এবার একটু লক্ষ্য করো তো এই বাক্যটা হয়েছে নাকি না হয় নাই কেন হলো না কারণ বাংলাটা যেমন আছে আমি তেমনই তো ইংরেজিটা লিখেছি তাহলে তো হয়ে যাওয়ার কথা ছিল তাই না কিন্তু কেন হলো না কারণ গ্রামারের নিয়ম অনুযায়ী প্রথমে সাবজেক্ট লিখতে হয় হ্যাঁ আমরা সাবজেক্ট লিখেছি তারপরে কিন্তু ভার্ব ব্যবহার করতে হয় আর এখানে আমরা ব্যবহার করেছি অবজেক্টটাকে সেই জন্য বাক্যটা ভুল হয়েছে তো আমাদেরকে দুই নাম্বারে কি করতে হবে ভার্ব ব্যবহার করতে হবে এবং শেষে অবজেক্টটা ব্যবহার করতে হবে তবেই কিন্তু বাক্যটা সঠিক হবে তো বলতে হবে আই ইট রাইস আই ইট রাইস অর্থাৎ আমি ভাত খাই এবার তোমরা একটু লক্ষ্য করো এখানে আমি এর জন্য আয় ব্যবহার করতে হয় আয় ব্যবহার করেছি ঠিক আছে কিন্তু দেখো শেষে যে খাই শব্দটা দেখতে পাচ্ছি এটার ইংরেজিটা আমাদেরকে দুই নাম্বারে বসাতে হয়েছে তারপরে ভাতের ইংরেজিটা আমাদেরকে শেষে ব্যবহার করতে হয়েছে তবেই কিন্তু বাক্যটা সঠিক হয়েছে কিন্তু এবার যদি আমি তোমাদেরকে বলি আমি খাই এবার একটু লক্ষ্য করো এই বাক্যটার মধ্যে কিন্তু দুইটা শব্দ আছে কয়টা হ্যাঁ দুইটা এখানে ইংরেজি বাক্যটা কিভাবে গঠন করব দেখো এখানে পরপর যা আছে বাংলাটা হুবহু তাই বসিয়ে দেব তাহলে কিন্তু আমাদের ইংরেজিটা হয়ে যাবে এখানে আমি এর জন্য আই ব্যবহার করব আর খাই এর জন্য ইট তাহলে আই ইট মানে আমি খাই এবার তোমরা একটু লক্ষ্য করো এখানে বাংলাটা যেমনভাবে আছে ঠিক তার ইংরেজিটা আমরা সেভাবেই বসিয়ে দিলাম আর ইংরেজি বাক্যটা হয়ে গেল এটা তখনই সম্ভব যখন আমরা দুই শব্দের বাক্য বানাতে যাব এবং সাবজেক্টের পরে দুই নম্বরে ভার্ভটাকে খুঁজে পাবো কি বললাম হ্যাঁ যখন আমরা দুই শব্দের ইংরেজি বাক্য বানাতে যাব এবং সাবজেক্টের পরেই ভার্ভটাকে খুঁজে পাবো তখন আমরা বাংলাটা যেমনভাবে থাকবে ঠিক ইংরেজিটা আমরা সেভাবেই লিখে ফেলবো তাহলেই আমাদের ইংরেজি বাক্যগুলো গঠন হয়ে যাবে চলো আমরা এবার উদাহরণ ফলো করি দেখো আমাদের স্ক্রিনে চারটা উদাহরণ চলে এসেছে আমি যাই তুমি যাও আমরা যাই তারা যাই তো এগুলোর ইংরেজি কিভাবে করব। হ্যাঁ আমরা বাংলাটা যেভাবে সাজানো আছে হুবহু আমরা সেইভাবে সাজিয়ে দেব। তাহলেই আমাদের দুই শব্দের ইংরেজি বাক্যগুলো গঠন হয়ে যাবে তো এখানে আমরা প্রথমে পাচ্ছি আমি এর জন্য আই ব্যবহার করব আর যাই এর জন্য গো ব্যবহার করব তাহলে হয়ে যাচ্ছে আই গো মানে আমি যাই ঠিক তেমনি করে দেখো তুমি যাও তো এখানে তুমি এর জন্য ইউ ব্যবহার করব আর যাও এর জন্য গো ব্যবহার করব তাহলে হয়ে যাবে ইউ গো মানে তুমি যাও তারপরে দেখো আমরা যাই এখানে আমরা এর জন্য উই ব্যবহার করব আর যাই এর জন্য গো ব্যবহার করব তো উই গো মানে আমরা যাই তারা যাই তো এখানে তারা এর জন্য দেই ব্যবহার করব আর যাই এর জন্য গো ব্যবহার করব তাহলে হয়ে যাচ্ছে দেই গো মানে তারা যাই নেক্সট আরও তিনটি উদাহরণ দেখো আমাদের স্ক্রিনে চলে এসেছে সে যাই সে যাই রাহুল যাই তো এই যে তিনটা উদাহরণ দেখতে পাচ্ছি আমরা হুবহু সেভাবেই বসিয়ে ফেলবো তো এখানে সে এর জন্য হি ব্যবহার করব তো হি বসাচ্ছি আর যাই এর জন্য এবার কিন্তু গো ব্যবহার করা যাবে না এখানে গোজ ব্যবহার করতে হবে গো এর সাথে ইএস যুক্ত করতে হবে কারণ হিটা হচ্ছে থার্ড পারসন এই জন্য এখানে ইএস ব্যবহার করতে হবে তো হি গোজ মানে সে যায় তো তোমাদেরকে একটু আগেই বললাম হি ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করতে হয় তো এটা যদি মেয়ে হয় তাহলে সেই ক্ষেত্রে বলতে হবে সি গোজ মানে সে যায় রাহুল যায় তো বলবো রাহুল গোজ মানে রাহুল যায় তোমরা আর একটা কথা ভালোভাবে মাথায় নোট করে নাও যদি কোনো দুই শব্দের মধ্যে যদি কোনো দুই শব্দের মধ্যে ক্রিয়ার শেষে এ ছিলাম এ ছিলে বা এ ছিল এই তিনটা শব্দ খুঁজে পাই তাহলে আমাদেরকে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে উদাহরণ দেখো আমি গিয়েছিলাম একটু ভালোভাবে লক্ষ্য করো তো আমরা ভার্ভের শেষে কী খুঁজে পাচ্ছি হ্যাঁ এ প্লাস ছিলাম গিয়েছিলাম এই যে এ প্লাস ছিলাম খুঁজে পাচ্ছি এটা দেখেই আমরা বুঝতে পারছি এখানে হ্যাঁ ভার্বের দুই নাম্বার ফর্ম ব্যবহার করতে হবে তো এখানে আমি এর জন্য আই ব্যবহার করতে হবে আই বসাচ্ছি আর গিয়েছিলাম এর জন্য গো এর দুই নাম্বার ফর্ম হচ্ছে ওয়েন্ট তো ওয়েন্ট বসাচ্ছি তাহলে হয়ে যাচ্ছে আই ওয়েন্ট মানে আমি গিয়েছিলাম নেক্সট উদাহরণ দেখো তুমি গিয়েছিলে একটু ভালোভাবে লক্ষ্য করো আমরা ক্রিয়ার শেষে কিন্তু এ প্লাস ছিলেকে এবার খুঁজে পাচ্ছি এই জন্য আবারও ভার্ভের দুই নাম্বার ফর্ম ব্যবহার করব। তো বলবো ইউ ওয়েন্ট ইউ ওয়েন্ট মানে তুমি গিয়েছিলে আবার যদি বলা হয় সে গিয়েছিল তো এই বাক্যটার মধ্যে আমরা ক্রিয়ার শেষে এ প্লাস ছিলকে খুঁজে পাচ্ছি এই জন্য আবারও আমরা ভার্ভের দুই নাম্বার ফর্ম অর্থাৎ ফার্স্ট ফর্ম ব্যবহার করব তো বলবো হি অয়েন্ট হি অয়েন্ট অর্থাৎ সে গিয়েছিল দেখো আমরা আরও চারটে উদাহরণ দেখতে পাচ্ছি আমি করি তুমি করো সে করে বেলাল করে তো এগুলোও আমরা ইংরেজিটা আগের মতোই লিখে ফেলব তো হুবহু বাংলার নিচে নিচে আমরা ইংরেজিগুলো বসিয়ে ফেলব তো এখানে আমি করি এর জন্য কি বলবো হ্যাঁ আই ডু এখানে আমি এর জন্য আই আর করি এর ইংরেজি হচ্ছে ডু তাহলে আই ডু মানে আমি করি ঠিক তেমনি করে দেখো তুমি করো তো বলবো ইউ ডু কিন্তু যখনই আমরা বলতে যাব সে করে তখন আমাদেরকে হি ডু বললে চলবে না কারণ হি হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখনই আমরা দেখতে পাবো তখন আমরা সিম্পল প্রেজেন্টেন্সের ক্ষেত্রে এস বা ইএস ব্যবহার করব তো এখানে আমাদেরকে বলতে হবে হি ডাজ এখানে ডু এর সঙ্গে ইএস যুক্ত করতে হবে নিয়ে বলতে হবে হি ডাজ মানে সে করে বেলাল করে তো বলবো বেলাল ডাজ মানে বেলাল করে এবার চলো আমরা দুই শব্দের ইংরেজি বানানোর আর একটা নিয়ম শিখে নিই তো তার আগে আমরা অবজেক্টিভ কেসের প্রোনাউনগুলোকে শিখে নেব মি মানে আমাকে ইও মানে তোমাকে বা আপনাকে আস মানে আমাদেরকে দেম মানে তাদেরকে হিম মানে তাকে হার মানে তাকে এখানে হিম ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করতে হয় হার মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করতে হয় নেম মানে যে কোনো ধরনের নাম তো এখানে নেম মানে নামকে ইট মানে ইহাকে এবার তোমরা একটা জিনিস ভালোভাবে মাথায় নোট করে নাও এই যে অবজেক্টিভ কেসের প্রোনাউনগুলো দেখতে পাচ্ছি এর পূর্বে যখন কোনো প্রিপোজিশন যুক্ত করব তখন এই অর্থগুলোই সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে সবারই অর্থ কিন্তু চেঞ্জ হয়ে যাবে মি এর পূর্বে যখন প্রিপোজিশন যুক্ত করব তখন মি এর অর্থ হবে আমার তখন কিন্তু আমাকে অর্থ হবে না কথাটা ভালোভাবে মাথায় রাখবে মি এর পূর্বে প্রিপোজিশান থাকলে পরে মি এর অর্থ হবে আমার ঠিক তেমনি করে ইউ এর পূর্বে প্রিপোজিশন যুক্ত করলে তখন তার অর্থটা হয়ে যাবে তোমার তখন কিন্তু তোমাকে অর্থ হবে না ঠিক তেমনি করে আশ এর পূর্বে প্রিপোজিশন যুক্ত করলে তখন তার অর্থটা হয়ে যাবে আমাদের ঠিক তেমনি করে দেম এর পূর্বে প্রিপোজিশন যুক্ত করলে তার অর্থটা হয়ে যাবে তাদের হিম এরও পূর্বে প্রিপোজিশন যুক্ত করলে হয়ে যাবে তার হার এর পূর্বে প্রিপোজিশন যুক্ত করলে তার অর্থ হয়ে যাবে তার হিম ছেলেদের ক্ষেত্রে হার মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করতে হয় নেম এর পূর্বে যদি কোনো প্রিপোজিশন যুক্ত করা হয় তখন এর অর্থটা হয়ে যায় নামের উদাহরণের মাধ্যমে একটু পরেই তোমাদেরকে সেগুলো বোঝাচ্ছি ইট এর পূর্বে প্রিপোজিশান যুক্ত হলে তখন তার অর্থ হয়ে যায় ইহার এবার চলো আমরা কিছু উদাহরণ ফলো করি আমার জন্য এটা ইংরেজিতে বলতে গেলে কীভাবে বলতে হয় হ্যাঁ ফোর মি ফোর মি একটু ভালোভাবে লক্ষ্য করো এখানে কিন্তু মি এর অর্থ আমাকে হয়নি এখানে হয়েছে আমার তাহলে আমাকে জন্য বলি না আমার জন্য বলি আর একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করো আমরা আগেরটাই কিন্তু বাংলাটার হুবহু নিচে ইংরেজিগুলো বসিয়ে দিলে হয়ে যাচ্ছিল কিন্তু এখানে দেখো আমার এর জন্য মিটা শেষে চলে গেছে আর জন্য এর জন্য ফোরটা আগে চলে এসেছে ঠিক তেমনি করে তোমার জন্য তো বলবো ফোর ইউ মানে তোমার জন্য আমাদের জন্য ফোর আস মানে আমাদের জন্য তাদের জন্য ফোর দেম মানে তাদের জন্য তার জন্য ফোর হিম মানে তার জন্য বেলালের জন্য ফোর বেলাল অর্থাৎ বেলালের জন্য ইহার জন্য ফোর ইট অর্থাৎ ইহার জন্য তাহলে একটু লক্ষ্য করো প্রত্যেকটার অর্থই কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার যদি বলি আমার সাথে তো ইংরেজিটা বানানোর জন্য আমরা কি করব, হ্যাঁ শেষে যে থাকবে তাকে টেনে আমরা শব্দের প্রথমে নিয়ে আসব আর প্রথমে যে থাকবে তাকে টেনে আমরা শব্দের শেষে নিয়ে যাব। তো আমরা শেষে পাচ্ছি সাথে কে তো এর জন্য আমরা প্রিপোজিশন উইথ ব্যবহার করব তো উইথ বসাচ্ছি আমার এর জন্য ইংরেজিতে মি ব্যবহার করব তাহলে হয়ে যাচ্ছে উইথ মি অর্থাৎ আমার সাথে ঠিক তেমনি করে তোমার সাথে তো বলবো উইথ ইউ দেখো আমরা শব্দের শেষে যে ছিল তাকে টেনে প্রথমে নিয়ে এসেছি আর প্রথমে যে ছিল তাকে টেনে শেষে নিয়ে গেছি তাহলে হয়ে যাচ্ছে উইথ ইউ মানে তোমার সাথে ঠিক তেমনি করে উইথ আস মানে আমাদের সাথে উইথ দেম মানে তাদের সাথে উইথ হিম মানে তার সাথে উইথ হার মানে তার সাথে উইথ বেলাল মানে বেলালের সাথে উইথ ইট মানে ইহার সাথে তো এভাবে আমরা প্রিপোজিশন যুক্ত করে দুই শব্দের ইংরেজি বাক্যগুলো খুব সহজেই বানাতে পারবো আরও একটা উদাহরণ দেখো আফটার মি আফটার মি মানে আমার পরে আফটার মি মানে কি আমার পরে আফটার ইউ মানে তোমার পরে আফটার আস মানে আমাদের পরে আফটার দেম মানে তাদের পরে আফটার হিম মানে তার পরে আফটার হার মানে তার পরে আফটার বেলাল অর্থাৎ বেলালের পরে আফটার এইট মানে ইহার পরে তো বন্ধুরা এভাবেই কিন্তু তোমরা দুই শব্দের ইংরেজি বাক্য হাজার হাজার বানিয়ে নিতে পারবে তো আজকে এই পর্যন্তই থাক সাক্ষাৎ হচ্ছে পরবর্তী ক্লাসে ভালো থাকবে সবাই